সালাম আলাইকুম গাইস, আমি এখন জামানের একটা হায়দ্রাবাদের বিরিয়ানি কি হায়দ্রাবাদি বিরিয়ানি আনবক্সিং করব। মা পানও দিছে, এখানে রাখলাম, ছোট দুটো পানও দিছে মনে হয়। এই তো পান, পান আমি খাই না অবশ্যই। এটা হচ্ছে বিরিয়ানির কাহিনী, ইটস লাইক খিচুতি স্টাইল মেবি। বিরিয়ানিটা খিচুড়ি স্টাইল টেন্ডার, নরম আছে ঠিক আছে। এটা কিন্তু একজনের জন্য ম্যাসিভ একটা বিরিয়ানি বলা যায়। এটা জানি না এটা কি দিয়ে, দেখলে বোঝা যাচ্ছে ভালোই। এটা কি ঝোল প্লাস, এটা মূলত মেইনলি মনে হয় রাইস বেসেস। এটাই হবে, মাংস টাংস আছে নাকি আল্লাহ জানে, থাকতেও পারে। হ্যাঁ, মাংস অবশ্যই থাকবে, বিরিয়ানির সাথে তো মাংস থাকেই, অস্বাভাবিক কিছু না। সো অবশ্য ভালো হবে, খেয়ে দেখি, খারাপ না। আসলে অন্য অন্য বিরিয়ানির থিকনেস যেটা মানে অনেক হার্ড থাকে, শক্ত থাকে, প্লাস কি বলা হয় অনেক একটু এটার মতো যেরকম সফট একটা খিচুড়ি থেকেও একটু যেটা রাফ যেটা বলা গিয়ে একটু শুকনো শুকনো, সামান্য শুকনো শুকনো, আবার ভিজা ভিজা একটু তেল বলি, তাহলে ঠিক আছে। আবার কতগুলো বিরিয়ানি বাসমতি চালের গুলো, এগুলো একদম একদম শক্ত হয়ে যায়, একদম বেশি শক্ত। সো তখন জিনিসটা একটু খাইতে অনেকেরই অপছন্দ লাগে, কিন্তু তাদের ওভারঅল প্যাকেজিংটাও ভালো, মানে গরম থাকার জন্য তারা ওয়েল পেপার ইউজ করেছে। সো ইটস রিয়েলি গুড, বিকজ সাধারণত এরকম প্যাকেটের মধ্যেই দিয়ে দেয়, বাট যেহেতু জামান একটা ভালো রেপুটেশন আছে চিটংয়ে, দ্যাটস ওয়াই তারা এই জিনিসটা করেছে। সো গুড গুড। সো এখন বিরিয়ানি মারবো, দেখি কেমন লাগে। বেসিক্যালি এখন রাত বাজে প্রায় 12টা, একটা দাওয়াতে গেছিল, সো আমি যাইনি, বাসায় ছিলাম, দ্যাটস ওয়াই ওরা বললো যে আচ্ছা তোমার জন্য নিয়ে আসবো। সো কী কী আনবে আমি জানতাম না। সো বিরিয়ানি ডিনারের জন্য ভালো, বাট একটা জিনিস বলে রাখি, দেন বিরিয়ানি রাতে যদি খাই 12টা বাজে খাওয়া দাওয়ার পরে হাঁটা চলা তো করা যাবে না, বাট বেশি খাইলে সমস্যা। আর এটা একজনের জন্য মনে হয় হিউজ পরিমাণ কোয়ান্টিটি, যদি আমরা দেখি মানে এটা আমার মনে হয় 3 জন খাইতে পারবে এই অবস্থা, অনেক কোয়ান্টিটি দিল। যাই হোক, ফুল খেয়ে একটা রিভিউ দিব কেমন লাগতেছে, আশা করি ভালোই, আমাদের বিরিয়ানিটা খুব ভালোই। সো আমি এখন একটু প্লেটে নিয়ে দেখি, অল্প অল্প করে নিয়ে দেখি খাওয়া কতটুকু যায়। আর হায়দ্রাবাদ দিয়ে যেহেতু একটা মাটন অবশ্যই থাকে, সো মাটন থাকলে তো মাটন আবার অবশ্যই আমার ফেভারিট, যে তাই বলুন না কেন মাটন আমার কিন্তু অনেক ফেভারিট। সো হায়দ্রাবাদ মাটনটাই ফেভারিট, বিফও আসলে মাংস জাতীয় সবকিছু ফেভারিট আমার, যেটা সত্যি কথা। নট অনলি আপনারা যদি বলেন ভাইয়া শুধু বিফটাই মাটনটাই ফেভারিট, তা কিন্তু না। এর সাথে দেখছেন ওরা কিন্তু বিভিন্ন ভেজিটেবলসও দিয়েছে এখানে, আপনারা যদি খেয়াল করেন। এটা হচ্ছে মনে হয় ক্যাপসিকাম দিছে তারা একটা। এই আমরা এখন এখন মাটনটা দেখি, মাটনটা মোটামুটি থিকনেস আছে, ভালোই পরিমাণ বড় আছে। সো এখানে মনে হয় দুই দুই পিসের মতো দিছে মাটন, সো আশা করি একজনের জন্য হিউজ পরিমাণ কোয়ান্টিটি। সো আসলে ওদের এখানে কাজুও দিছে, মানে এগুলো আবার ভাতের মাঝখানে পাইলে কিন্তু খুব ভালোই লাগে, দ্যাটস ওয়াই। সো আশা করি বিরিয়ানিগুলো আর মজা হবে, অ্যান্ড খেয়ে অনেক মজা পাবো। সো সি ইউ। আর অনেকে ট্রাই করছেন, কিন্তু আপনারা কেমন ট্রাই করছেন জানি না, বাট আমার কাছে ওভারঅল ফার্স্ট বাইটে অনেক ভালো লাগছে, আর ওদের প্রেজেন্টেশনটা খুব সুন্দর, ওর ফুয়েল পেপার দিয়ে দিয়েছে গরম থাকার জন্য।
So it's really good, soft and yummy. খেলে ভালোই লাগলো। যাক্কা জামানের বিরিয়ানি অনেকদিন পরে খাইছি, বাট জামানে বেসিক্যালি যাওয়া হয় না, জামানে যাওয়া হয় যখন এঙ্গেজমেন্ট টাইপের কোনো অনুষ্ঠান হয় তখন যাওয়া হয়। সো আমি ডালটা নিব, মাংস কিন্তু কোয়ান্টিটি অনেক ভালো, এখানে অনেকগুলা মিট দিল দেখলাম, নট অনলি সিঙ্গেল অনেকগুলা, দুই তিনটা মিট দিছে। সো এটা একটা মিট, অনেক কিছু, বাবা এত কিছু খা, একজনের জন্য প্রচুর। ঠিক আছে, যাই হোক কতটুক খাইতে পারি দেখি। সো আল্লাহ হাফেজ গাইস, এত পরিমাণে বিরিয়ানি খাই ফেলছি সত্যি কথা, মানে অবস্থা টায়ার্ড হয়ে গেছি, বিরিয়ানি খেয়ে এখন ঘুম আসে, মানে আপনার চোখ দেখলেই বুঝতে পারবেন, মানে এত পরিমাণে ঘুম আসতেছে মানে বলো যে বুঝাতে পারবো না। আর বিরিয়ানির কোয়ান্টিটি অনেক ভালো ছিল, যেটা সত্যি কথা, কোয়ান্টিটি ভালো থাকার কারণে মানে বেশি খাওয়া হয়েছে, মানে মাটনগুলা জুসি ছিল, এই সূত্রে দেখাইলাম খুব নরম, আপনারা ইতিমধ্যে দেখেছেন। সো জিনিসটা হচ্ছে এটা, আর ঘুম কেন আসতেছে বুঝলাম না, ঘুম কেন আসতেছে বুঝলাম না গাইস। তো না বোঝার কারণ হচ্ছে আপনি যখন খাবেন, খেয়ে যখন আপনার বেডে চলে আসবেন, সো তখন তখন অ্যাকচুয়াল মানে কি শরীরগুলা নিস্তেজ হয়ে যায়, খাওয়ার পরে যদি হাঁটাহাঁটি করি বা হাঁটতে যাই তাহলে ইটস উইল বি ফাইন, মানে তখন আপনার হজম প্রক্রিয়াটাও মানে সার্কুলেশনটাও খুব সঠিকভাবে চলতে থাকে। বাট আনফর্চুনেট কী হয়, আমি যখন খাওয়ার পরে ডাইরেক্ট বেডে শুয়ে গেছি, তো মানে নট শুয়ে গেছি, জাস্ট হেলান দিয়ে বসে আছি, সো দ্যাটস ওয়াই এই অবস্থা, দ্যাটস ওয়াই এই অবস্থা। আর তো দাড়িগুলো বড় হয়ে গেছে, দেখি একটু সাইড করে কাটাবো, নাহলে বিশ্বই দেখা যায়। সো খাওয়া দাওয়ার পরে হাঁটাহাঁটি করা দরকার, আমার পানিও শেষ হয়ে গেছে, মানে কী করবো বুঝতেছি না। সো হোপফুলি আপনাদের ভালো লাগবে ভিডিওটা দেখে, আর হায়দ্রাবাদি বিরিয়ানি কেমন টেস্ট তো অবশ্যই বলছি, আপনারা ট্রাই করতে পারেন হায়দ্রাবাদি বিরিয়ানিগুলো, বিকজ এটা ভালো, কোয়ান্টিটি ভালো দেয়, যেটা সত্যি কথা, মাটনের পিস মানে 4-5টা পাবেনই, খাই মজা পাবেন। সো সি ইউ দেয়।